করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সব সাংবাদিককে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রতিটি সাংবাদিককে অন্তত 20,000 টাকা করে দিন, তাহলে তারা শক্তি পাবেন, সত্য বলার জন্য বেঁচে থাকবেন এবং আপনি সত্য শোনার অভ্যাস করুন, তাহলে আপনি জয়যুক্ত হবেন, দেশ জয়যুক্ত হবে, আমরা আরও গভীরভাবে আপনাকে ভালোবাসব। সাংবাদিক গ্রেপ্তার, নিপীড়ন, গণচাকরিচ্যুতির প্রতিবাদে ও বেতন ভাতা পরিশোধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি এশিয়ান জার্নালিস্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত হয়। জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজনীতিবিদরা আপনাকে প্রবৃত্ত করে রাখেনি, আপনাকে প্রবৃত্ত করে রেখেছে তিন শ্রেণীর গোয়েন্দা বাহিনী। তারা হলো আমাদের নিজস্ব গোয়েন্দা বাহিনী ভারতের এবং মোসায়েদ। তাদের চারপাশে আছেন আমলারা। আমলারা হলেন সেই সব প্রাণী যা আপনি শুনতে চান তারা তাই শোনায়। ডিসিদের সঙ্গে আপনি যে ডিজিটাল কনফারেন্স করেন তাতে সেই কর্মকর্তারা প্রথম 2 মিনিট আপনার প্রশংসা করে পরে তারা কী করেছে সেটা বলে। তিনি বলেন, দেশের এই পরিস্থিতির মধ্যে যারা আপনাকে সঠিক তথ্য দিতে চান তারা হলেন সাংবাদিক। গোয়েন্দারা তথ্য দেয় কিন্তু মন গড়া। বঙ্গবন্ধুর সঙ্গে গোয়েন্দারা কী আচরণ করেছে সেগুলো থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত। আমি বিশ্বাস করি আপনি দেশের ভালো চান, সেজন্য সাংবাদিকদের কথা বলতে দেন, কথা শোনার অভ্যাস করুন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা কার্টুন করে কাদের, যাদের ভালোবাসে তাদের। সুতরাং আপনারা এই ব্যঙ্গকে ভয় পান কেন? তবে আপনি কয়েকটি ভালো কাজের চেষ্টা করেছেন, তার মধ্যে একটি হলো প্রণোদনা। তবে সত্যিকার অর্থে যারা বড়লোক তারাই এই প্রণোদনার সুযোগ সুবিধা পাচ্ছেন। কৃষকের ধান কিনে নেবেন বলেছেন, তবে কিছুটা কিনে নেবেন, এই কিছুটা কেনায় দুর্নীতি প্রশ্রয় দেয়া হয়। অনুগ্রহ করে প্রতিটি কৃষকের কাছ থেকেই আপনি ধান কিনে নেবেন এবং 26 টাকার জায়গায় 2 টাকা বেশি দিয়ে কিনবেন। সরকারের উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন, বাংলাদেশে 2 কোটি পরিবারের 1 কোটি একেবারে নিরন্ন হতদরিদ্র আর 1 কোটি অর্ধ অনাহারে থাকে, তাদের সবাইকে মাসিক রেশন দেন। সাপ্তাহিক নয়, কারণ সাপ্তাহিক দিলে তাদের বারবার রাস্তায় আসতে হবে, তাই মাসিক দিতে হবে। মনে রাখবেন, বাঘ যখন বনে খাবার পায় না তখন লোকালয়ে আসে। মানুষ ঘর থেকে বের হয়েছে, আপনার নিয়ম ভঙ্গ করেছে একমাত্র পেটের ক্ষুধার জ্বালায়। আর এই 2 কোটি মানুষের খাবার দেওয়ার সামর্থ্য তো আমাদের আছে। প্রধানমন্ত্রী বলেছেন, 16 লাখ টন চাল মজুদ আছে, তাহলে তাদের সাহায্য করতে সমস্যা কি? জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনা মহামারীতে সাংবাদিকরা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। মালিক কর্তৃপক্ষ সাংবাদিকদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করছে না। এরই মধ্যে ডজন ডজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হচ্ছে। অনেক মালিক কর্তৃপক্ষ সাংবাদিকদের বকেয়া বেতনগুলো পরিশোধ করছে না। সব মিলিয়ে সাংবাদিকরা চরম কষ্টের সময় অতিবাহিত করছে। এক কথায়, গণমাধ্যমে এক অরাজকতা বিরাজ করছে। তিনি বলেন, আমি মালিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যে সাংবাদিক ছাঁটাই বন্ধ করুন, সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করুন, সবার বকেয়া পাওনাদি পরিশোধ করুন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এ সময় সাংবাদিকদের জন্য 200 প্যাকেট ত্রাণের সাহায্য ঘোষণা দেন।